প্রিয় জিএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করব, এটি হলো উৎপাদকে বিশ্লেষণ। আসলে উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝায় বীজগণিতের ভাষায় বীজগণিতের কোনো রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে যদি প্রকাশ করা যায় তখন তাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। এই উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রথমত আমাদের যেই শর্তগুলো মেনে চলতে হবে, প্রথমে দেখতে হবে কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে সাজায় হলো কমন যায় কিনা তা দেখতে হবে। দ্বিতীয় যে শর্তটি তা হলো আমাদের দেখতে হবে যে কোনো সূত্র পড়ে কিনা। যদি সূত্র না পড়ে, পরে আমাদের দেখতে হবে মিডল টার্ম পড়া বা মধ্যপদের বিশ্লেষণ যাকে বলা হয়। আজকে আমি প্রথমত এখানে আলোচনা করব উৎপাদকে বিশ্লেষণের জন্য আমাদের যে সমস্ত সূত্রগুলো প্রয়োগ করা হয়। নাম্বার ওয়ান, এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। নাম্বার টু, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। নাম্বার থ্রি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নাম্বার ফোর, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। নাম্বার ফাইভ, এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। নাম্বার সিক্স, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নাম্বার সেভেন,